বকখালির হোটেলের পর্বত চুকিয়ে দিয়ে আমরা এবার একটা টোটো নিয়ে এখান থেকে চলে চিনাই নদী পার করে মৌসুমনি আইল্যান্ডে পৌঁছে যাওয়ার জন্য রওনা হলাম। বলে রাখি এখানে এই যে টোটো ভাড়াটা 300 টাকা নেবে, তো এখান থেকে টোটোতে 300 টাকা করে নিয়ে রাস্তাতে আমরা একটা হোটেলে সেখান থেকে পেটাই পরোটা খেয়ে আমরা আবার নদীর উদ্দেশ্যে রওনা হলাম। তো এখান থেকে সাইডে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিনাই নদীর ঘাটে, এবং নদীর ঘাটে এখানে আমরা ভুটভুটি নৌকার সাহায্যে নদী পার করব। এবং এখানে নদী পার করার জন্য 10 টাকা করে টিকিট নেওয়া হলো মাথাপিছু, এবং আমরা টিকিট কেটে নৌকার ওপর চড়ে বসলাম এবং দুদিকে দেখতে দেখতে আমরা চিনাই নদী পার করতে লাগলাম। চিনাই নদীর দুধারে খুব সুন্দর দৃশ্য, এই নৌকা দাঁড় করানো, কোথাও বা মাছ ধরা হচ্ছে, এইসব দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। আর এই ভটভটি নৌকা করে যেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং খুব সুন্দরভাবে আমরা এই নদী পার করলাম। পার করার পরে এখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে আমরা অটোতে উঠবো। আগে বলে রাখি যে অটো স্ট্যান্ডে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যায় না, প্রচণ্ড মানে এখানে ব্যস্ততম অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে এই কটেজের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ওখানে কটেজ এবং তাঁবু দুরকম ব্যবস্থায় আছে, তো আমরা ওখানে কটেজে থাকাই সেরা মনে করলাম। তো এখানে কটেজের নাম দেখতে পাবে তোমরা, খুব ভালোই ব্যবস্থাপনা। এখানে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এবার চলো আমরা তোমাদের ঘর দেখাই। এই আমাদের মৌসুমি আইল্যান্ডের একটা ছোট্ট ছোট্ট রুম, যার মধ্যে এসি রয়েছে, এই একটা রুম দিয়েছি। ওয়েলকাম ড্রিঙ্ক দেখছি কাটতে গেছে, কাটতে গেছে। দাঁড়া দাঁড়া, কি করছিস? রাই ঢুকে যা, তোমার ঘরে তোমার ঘরে ঢুকে যাও, বসে পড়ো। ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে আমাদের। ওয়েলকাম ড্রিঙ্কস মানে হচ্ছে ডাব। এনজয় করছো তোমরা সবাই? ভালো, বাবাই তুমি এনজয় করছো, মজা হচ্ছে? এখানে একজন ঝুলা ঝুলছে। এই দেখো এখানে পিছে ধারে এরকম সব ইয়ে আছে, নৌকা রয়েছে। আর ওইখানে ওই জায়গায় আমাদের রিসর্ট, ওখানে আমরা রয়েছি। আর চারিদিকে দিগন্ত সমুদ্র, সমুদ্র বেশি লোক নেই, সব মাছ ধরতে যায় এখানে আর কি। দেখ বল, নিজে নিজে গড়াচ্ছে, দেখ কত সুন্দর। আমরা খেলছি, তুই খেলতে পারছিস না। কেন রিক্স নেবো বলতো? বেশি অত রিক্স নিয়ে লাভ কি? সামনে দেখেছি, আবার ওখানে চেনবো না, ওখানে ধাবাস করে পড়ে যাবে। Thank you.
অপূর্ব দৃশ্যকে সঙ্গী করে আমরা এখানে এনজয় করতে লাগলাম, রিলস বানালাম এবং সূর্যোদয় সূর্যাস্তের অপূর্ব দৃশ্যগুলোকে উপভোগ করতে লাগলাম এখানে। আর এইখানে আসলে এটাই হচ্ছে একটু নির্জনতা, একটু সৌন্দর্য, প্রেম, এগুলোই হয় এখানে। খুব দারুণ জায়গাটা, খুব ভালো লাগলো। দেখো তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর অপূর্ব দৃশ্য, সেটা আমরা একদম মন প্রাণে ছেটে ছুটে উপভোগ করতে লাগলাম এই দৃশ্যটা। এখানে নৌকাগুলো রয়েছে, সব মাছ ধরতে যাচ্ছে, মানে মাছ ধরার জন্য পারপাসেই এটা। আর একজন তো সে জলে পা না ভেজালে হয় না, বাবাই এখানে পায়ে জল লাগাতে চলে গেছে। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সোনাই এখানে বসে রয়েছে, আর ওই দূরে ওইখানে আমাদের এগুলো রয়েছে আমাদের কটেজ, আর ওইদিকে আরও আছে কটেজ, আর দূরে অনেক দূরে দেখা যাচ্ছে দূরে এইখানেও সব রয়েছে কটেজ, পরের পর কটেজ রয়েছে সব। এই করতে করতে সন্ধে রাত্রির হয়ে গেল, আর সন্ধ্যের সময় এখানে লাইটের অপূর্ব খেলা এবং ডিজে সং মিউজিক বাজছে, তার সঙ্গে আমরা বারবিকিউয়ে খাবার বারবিকিউ খেলাম এবং নাচা গানা হই হুল্লোড়, একদম খুব দারুণভাবে একটা দিন কেটে গেল এখানে। দেখতে পাচ্ছ কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে কটেজগুলোকে, এবং কীভাবে যে কেটে গেল দিনটা বুঝতে পারলাম না। আমরা এখানে বারবিকিউ করতে দিয়েছিলাম, বারবিকিউ চিকেন করে দিয়েছিল, আমরা 1.5 কেজি চিকেন কখন যে শেষ করে দিলাম তার কোনো ঠিক নেই। আর এখানে আমরা খুব মজা করলাম, আর এটা পরের দিন সকাল, সকালে সবাই ঘুম থেকে, আমি একা ঘুম থেকে উঠে পড়েছি ভোর থাকতে, আর এখানে চা নিয়ে বসে রয়েছিলাম। আর বাইরে তোমরা দেখছো সকালটা খুব সুন্দর লাগছে এখানে, আর একা আমি চা নিয়ে বসে সকালটা স্পেন্ড করলাম। এভাবে আজকের দিনটা এখানে কেটে গেল আমাদের, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এই কটেজ থেকে বলে দিলে 10 মিনিটের মধ্যেই টোটো চলে আসে, সি স্কাই এই কটেজটার নাম। এখানটা আমরা খুব ভালোই এনজয় করলাম, তোমরাও আসতে পারো। আর একটা কথা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। তোমাদের এই ভিডিও কেমন লাগলো এবং সাজেশান দিও।